এরপরে পুলিশ টাকা নেবে, আলুর গাড়ি পাস করাবে, আলুর গাড়ি 30-50। মমতা ব্যানার্জি কৃষি কৃষক সম্পর্কে কোনো আইডিয়া নেই, তিনি অলরেডি আলু চাষীদের খতম করে দিয়েছেন। মমতা ব্যানার্জি কেন পাঞ্জাবের যে বীজ পশ্চিমবঙ্গে এখনো 13-13 বছর রাজত্ব করার পরে নতুন বীজ এখানে বীজ তৈরি করার ব্যবস্থা করতে পারলেন না, সারের এত কালোবাজারি হয় বোরোর সময় আলুর সময় বন্ধ করতে পারেন না, কৃষকদের আগে শেষ করেছেন, এখন যারা ব্যবসায়ী আছে আলুর তাদের শেষ করছেন। গড়বেতা বাঁকুড়া চন্দ্রকোনা রোড সহ এই জোনের যে আলু ব্যবসায়ী, এই আলু মূলত বাইরের রাজ্যে যায়, এটাকে ডালা আলু বলে, এই আলু বাইরের রাজ্যে যায়। আপনি বন্ধ করে দেওয়া মানে ব্যবসায়ীদেরকে খতম করছেন, আপনি নিজে বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন না ফড়েদের, আর এই কাজটা করছে। এর আগে কৃষক শেষ করেছেন, এরপরে আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ মালিক এদেরকে শেষ করছেন। এরপরে কোনো কোল্ড স্টোরেজ আলু উঠার পরে কিনবে না, তখন নয় আলুকে রাস্তায় ফেলতে হবে অথবা 600 টাকা বস্তা হবে। একদিকে বীজের দাম আকাশ ছোঁয়া, সারের কালোবাজারি, জলটা পর্যন্ত কিনতে হয়, অন্যদিকে আপনারা যারা কলকাতার ফ্ল্যাট বাড়িতে থাকেন, আলু কখন রোপণ হয়, আলু কখন ওঠে, কোন সময় কোল্ড স্টোরেজে দিতে হয়, কোন সময় বাজারে যায়, কোন সময় পাইকারি, কোন সময় খুচরা, কি হয় জানেন না। একইভাবে আমন কখন বীজতলা ফেলা হয়, কখন রোপণ হয়, বৃষ্টি কখন লাগে, আর বোরো চাষে জল দিতে হয়, জল কিনে আনতে মানে পারে না মানুষ, সেচ কিছুই জানেন না। এই সব লোক বসে আছে, এই আলুর কেলি পিজো কিলো 40 টাকা, বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আর কৃষককে মেরেছেন, এবার আলু ব্যবসায়ীদের মারবেন। মারাঠি স্বাভিমান এবং হিন্দুত্বের জয় হয়েছে। আপনি ওখানে লাডলি গয়না প্রকল্প নিয়ে বিজেপি প্রচার করেছিল ব্যাপক, তার এফেক্ট কি পড়েছে বলে মনে হয়? হ্যাঁ, একটা তো দেখুন, একটা তো সামগ্রিকভাবে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে, যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন, এটা তো আছে। মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয়, মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভাণ্ডার, তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো 21-এ পেয়েছেন, 24-এও পেয়েছেন, 500 ছিল 1000 করেছেন, আবার আগের বাজেটে হয়তো 1000-1500 করবেন, কারণ আগামী ফেব্রুয়ারির যে বাজেট সেটা বিধানসভা ভোটের আগে লাস্ট বাজেট হবে এই সরকার। তো এগুলো তিনি করবেন, কিন্তু তার বাইরেও নির্বাচনে জেতা যায়। উড়িষ্যাতে ভারতীয় জনতা পার্টি বলেছিল, ওখানে নবীনজিও অনেক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করেছেন, তারপরেও ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আমরা সুভদ্রা যোজনা চালু করে মহিলাদের স্বনির্ভর করার জন্য 50,000 টাকা করে বছরে দেবে, বিশ্বাস করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গে এই সব বিষয় তো থাকবে, এবং আমরাও আমাদের যে সংকল্পপত্র বিভিন্ন রাজ্যে আমরা ঘোষণা করেছি, তাতেও আমরা জনকল্যাণমূলক সামাজিক কাজকে সমর্থন করেই বলেছি, কিন্তু সেটা করতে গিয়ে যাতে কর্ণাটক বা হিমাচলের মতো রাজ্যটা দেউলিয়া না হয়ে যায়, কর্মচারীদের বেতন বন্ধ না হয়ে যায়, কর্মসংস্থান যখন পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে এই কর্মসংস্থান বন্ধ না হয়ে যায়, এগুলোও কিন্তু আমাদেরকে মাথায় রেখে করা উচিত। সব সময় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লক। না না, দেখুন প্রতীকে ভোট হয় তো, তার সাথে উপনির্বাচনে পরিবেশ নেই, তাছাড়া দলের সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে সেখানে মত পার্থক্য ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, প্রতীক হচ্ছে ফাইনাল। ভারতীয় জনতা পার্টি যারা করে তারা পদ্মফুল দেখেই করে, তাদের নেতা নরেন্দ্র দামোদর দাস, ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি জনজাতির স্বার্থ এবং অধিকার, এটাই হচ্ছে আমাদের মত কর। আমি আবারও বলছি ধূপগুড়ির উদাহরণ দিয়ে, ডোন্ট গেট ওরিট, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট 26-এর ভোটে জিতবেন, যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় 20,000 ভোটে
এগিয়ে আছে, তো এগুলো কোনো ইস্যু নয়। আমি কোন আমার উনি এখনো স্টিল বিজেপি, মাঝে ওনার মিসেস অসুস্থ ছিল, আমি কোন কমেন্ট করব, এগুলো দিস ইজ নট দ্য টাইম, এগুলো মিডিয়ার কাজ। আমি মনে করি পশ্চিমবাংলার উপনির্বাচন নিয়ে কোন টক শো, কোন ডিসকাশন, কোন ইন্টারাকশনে পার্টিসিপেটই করা উচিত। আবারও বলি, আমার যেটা মনে হয়েছে, সময়ের ডাক, সংগঠনকে নির্বাচনমুখী, দল এবং মোর্চাকে আন্দোলনমুখী করা দরকার। এই জনবিরোধী দুর্নীতিগ্রস্ত কোটি কোটি ছেলে মেয়েকে বেকার বানিয়ে দেওয়া, ট্যাপ থেকে সাইকেল সর্বত্র দুর্নীতিতে নিমজ্জমান, পুলিশ নির্ভর, রোহিঙ্গা নির্ভর, এই তৃণমূলকে উৎখাত করতে গেলে আমাদের রাস্তায় আরো বেশি করে থাকা দরকার। মোদীজি কা লিডারশিপ মে বহুত সমর্থন কিয়া, আর ঝাড়খণ্ড মে ভি আবি পিকচার ক্লিয়ার নেই হ্যাঁ, কাউন্টিং আবি চল রা হ্যায়, আর বাঙ্গাল মে বাই ইলেকশন মে ইহা কিস তরিকে সে গুন্ডাগর্দি হতা হ্যায়, কিস তরিকে সে লোকতন্ত্র নেই তন্ত্র কাম করতা হ্যায়, সবকো মালুম হ্যায়। ইসলিয়ে পিছলে জো বাই ইলেকশন হুয়া থা উসমে উসকা নতিজা ভি রুলিং পার্টি কা পক্ষ মে গিয়া, লেকিন জব জেনারেল ইলেকশন হুয়া তব উস ক্ষেত্র মে বিজেপি কা লিড। আবি বাঙ্গাল কা বাই ইলেকশন লিয়ে কোই টিপ্পনি করনে কা জরুরি নেই, ইয়ে তন্ত্র কা জিত হ্যায়, লোকতন্ত্র কা জিত নেই। ক্যা বাতেঙ্গে দল কে বারে মে, দল কা বারে মে ক্যা বাত? না, দল ঠিক হ্যায়, দল আচ্ছা হ্যায়, মজবুত হ্যায়, হামারা সদস্যতা অভিযান চল রা হ্যায়, পার্টি কো বুথ মে স্ট্রং করনে কে লিয়ে হাম লোগ কা ভি কাম চল রা হ্যায়, এক সাথ হাম লোগ কাম কর রা হ্যায়। আউর ভি ইয়ে ভ্রষ্টাচারী পরিবারবাদী তুষ্টিকরণ কে সরকার কো উখাড় ফেঁকনে কে লিয়ে সড়ক মে আউর ভি হামারি মোর্চা নিকলনা চাহিয়ে, আউর ভি প্রোটেস্ট হোনা চাহিয়ে, আউর ভি পার্টি কো আর জনতা কো জুড়তে হুয়ে আন্দোলন আউর ভি তেজ করনা চাহিয়ে। Thank you.